সুনামগঞ্জ শহরের নিচু এলাকাগুলো পানিতে ডুবে গেছে, বাসাবাড়ি দোকানপাটেও পানি। সুনামগঞ্জ থেকে বন্যার খবর নিয়ে যুক্ত হচ্ছেন প্রতিনিধি পঙ্কজ দে। পঙ্কজ, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির খবরাখবর জানাবেন। মাহাতির, আমি যেখানে আছি সেটি হচ্ছে সুনামগঞ্জ শহরের মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি জেলার যে 500টি আশ্রয় কেন্দ্র করা হয়েছে এর একটি এটি। এখানে 70টি পরিবার উঠেছেন এবং এখানে এসে আমি যেটুকু জেনেছি যে তারা এখানে যারা প্রথম এসেছিলেন 30-40টি পরিবার, এবং ক্রমান্বয়ে এখানে বন্যার্থের সংখ্যা বাড়ছে। এটি সারা জেলার যে আশ্রয় কেন্দ্রগুলো সে সবগুলোরই আসলে একই অবস্থা, যে আশ্রয় কেন্দ্রগুলোতে লোকজনের সংখ্যা বাড়ছে, ভিড় বাড়ছে। এবং যেটি হচ্ছে আশ্রয় কেন্দ্রতে, এখানে যে আশ্রয় কেন্দ্রটি সেখানে কালকে সুনামগঞ্জের সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের পক্ষ থেকে এবং সুনামগঞ্জ পৌরসভার পক্ষ থেকে খিচুড়ি এবং চাল দেওয়া হয়েছে। কিন্তু প্রত্যন্ত এলাকার যে আশ্রয় কেন্দ্রগুলোতে সেগুলোতে আসলে যারা উঠেছেন তারা, যারা সামর্থ্যবান তারা কিছু খাবার দাবার নিয়ে উঠেছেন, কিন্তু নিম্ন আয়ের মানুষজন যারা তাদের কাছে আসলে খাবার দাবার কিছু নেই, তারা খাবার সংকটে পড়েছেন। এবং তারা এই এখানে যারা আশ্রয়কেন্দ্র, যারা নিম্নাঞ্চলের যে আশ্রয়কেন্দ্র হয়েছে সরকারি জেলা প্রশাসনের পক্ষ থেকে যে আশ্রয়কেন্দ্রগুলো করা হয়েছে, তারা সেখানে অনেক আশ্রয়কেন্দ্রগুলোতে যেগুলো রিমোটের অর্থাৎ নিম্নাঞ্চলের আশ্রয়কেন্দ্রে খাবার সেরকম পৌঁছায়নি। এখন যেটি হয়েছে, সুরমা নদীর পানি 27 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, আবার ছাতকে 134 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যদি বর্ষণ অব্যাহত থাকে এবং যদি আবহাওয়া খারাপ থাকে তাহলে পানি আরও বাড়বে, আশ্রয়কেন্দ্রেও মানুষের ভিড় বাড়বে। এবং সেইখানে আশ্রয়কেন্দ্রে কী ব্যবস্থা রাখা হয়েছে সেটি সুনামগঞ্জের জেলা প্রশাসককে আমরা জানতে চেয়েছিলাম। তিনি বলেছেন যারা আশ্রয়কেন্দ্রে উঠেছেন তারা, যারা খাবার নিয়ে উঠেননি তারা যদি তাদের কাছে খোঁজ নেন, তারা যদি তাহলে তারা খাদ্য সহায়তা পৌঁছে দেবেন। এখানকার যা কিন্তু আশ্রয়কেন্দ্রের লোকজন বলেছেন যে তারা কোথায় খোঁজ করবেন, কখন খোঁজ করবেন, কীভাবে খোঁজ করবেন, সেটি একটি সমস্যা। এই অবস্থায় আশ্রয়কেন্দ্রে আরও নজরদারি বাড়ানো প্রয়োজন আমরা মনে করছি, বা এখানকার লোকজন মনে করছেন।